আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। গোটা বিশ্ব জুড়ে নতুন করে দক্ষিণপন্থার উত্থান দেখা যাচ্ছে, যা যেই বিষয় নিয়ে সারা পৃথিবীর বামপন্থীরা চিন্তিত। আমরা দেখেছি আমেরিকার নির্বাচনে জয়ী হয়েছে ডোনাল্ড ট্রাম্প, যে একজন চূড়ান্ত দক্ষিণপন্থী হিসেবে পরিচিত। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশগুলিতে নতুন করে নাজি বাহিনীর উত্থান দেখা যাচ্ছে, যারা নিজেদেরকে ফ্যাসিবাদী বলতে একটুও ভয় পাচ্ছে না। তারা সোচ্চারে ঘোষণা করছে তারা ফ্যাসিস্ট। সেই হিসেবেই আমরা নানা রকম তথ্য যাচাই করতে গিয়ে দেখলাম ইতালির ঘটনা আমাদের সামনে উঠে আসলো। আমরা দেখছি ইতালিতে এবারের নির্বাচনে একটি দল মাত্র 3% ভোট পেয়েছে, তারা নিজেদেরকে ফ্যাসিস্ট হিসেবে ঘোষণা করেছে, তারা নিজেদেরকে মুসোলিনির অনুগামী হিসেবে পরিচয় দিতেও ভয় পাচ্ছে না। দলটি মাত্র 3% ভোট পেলেও, যেটি বিশ্বের বিভিন্ন বামপন্থী মানুষের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই দলটি নিজেদেরকে ফ্যাসিস্ট হিসেবে বারবার সোচ্চারে ঘোষণা করছে এবং বিভিন্ন জাতিবিদ্বেষী আন্দোলনের মাধ্যমে নতুন করে ফ্যাসিজমকে ইতালিতে মাথাচাড়া দেওয়াচ্ছে। আমরা যখন এই খবর নিয়ে যাচাই করার চেষ্টা করছি, তখন আমরা দেখতে পেলাম তাদেরকে যখন মুসোলিনি সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে, তারা উত্তর দিচ্ছে যে হ্যাঁ, মুসোলিনির কিছু ভুল থাকতে পারে, তবুও মুসোলিনির কিছু ভুলকে শুধরে দিয়ে আমরা নতুনভাবে ফ্যাসিবাদের ইতিহাস উত্থানের ইতিহাস রচনা করব। আমরা প্রত্যেকেই জানি মুসোলিনিকে কমিউনিস্টরা হত্যা করেছিল, তাকে রাস্তায় বেঁধে পোস্টে ঝুলিয়ে দিয়েছিলেন সেই সময়ের কমিউনিস্টরা, আর সেই ঝুলিয়ে দেওয়া দেহকে কিভাবে সাধারণ নাগরিকেরা তার ওপর তাদের রাগ বর্ষণ করেছিল। এখন সেই ইতালিতেই মুসোলিনির অনুগামীদের আবার উত্থান দেখা যাচ্ছে। আমাদের দেশ ভারতবর্ষেও একটা চূড়ান্ত দক্ষিণপন্থী সরকার চলছে, যেই সরকার সম্পূর্ণভাবে জাতিভেদ উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী একটি দল। আমরা দেখেছি 2019 লোকসভা নির্বাচনের পর এই উগ্র জাতীয়তাবাদী দলটির উত্থান আরও প্রবলভাবে দেখা যাচ্ছে। এমনকি এই নির্বাচনের পরও এই উগ্র জাতীয়তাবাদী দল বিজেপি কিভাবে তার প্রোপাগান্ডাকে শক্তিশালী করছে, কিভাবে তার প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তার বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে কাশ্মীর থেকে 35A আইনটি তুলে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা নানা ধরনের মব লিঞ্চিংয়ের ঘটনা আমরা গোটা দেশ জুড়ে দেখতে পাচ্ছি, কোথাও কোথাও গুজব ছড়িয়ে মব লিঞ্চিংয়ের মাধ্যমে বহু মানুষকে হত্যা করা হচ্ছে। শুধুমাত্র গোটা দেশ বা গোটা পৃথিবীর কথা বললেই হবে না, আমাদের রাজ্যেও এই একই রকম ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। আমাদের রাজ্যেও মব লিঞ্চিং হচ্ছে এবং নিরীহ মানুষ মারা যাচ্ছে, কোথাও কোথাও প্রচণ্ডভাবে আক্রান্ত হচ্ছে। 2019 লোকসভা নির্বাচনের পর আমরা ক্যানিংয়ের ঘটনা দেখেছি, যেখানে আমরা পার্ক সার্কাসের ঘটনা দেখেছি, যেখানে একজন শিক্ষককে বেধড়কভাবে মারা হয়েছে জয় শ্রীরাম না বলার অপরাধে। আমরা মুর্শিদাবাদের দিকেও এরকম নানা ধরনের ঘটনা দেখতে পাচ্ছি। এ বিষয়ে স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ চিন্তিত। পশ্চিমবঙ্গে এই সব ঘটনা কোনো কালেই ছিল বলে সাধারণ মানুষ মনে করতে পারছে না, কিন্তু নতুনভাবে দেখা যাচ্ছে। আমরা দেখলাম কদিন আগে CPIM সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলছিলেন যে উগ্র জাতীয়তাবাদী উগ্র দক্ষিণপন্থী ফ্যাসিস্টরা সারা বিশ্বজুড়ে নতুন করে আবার মাথাচাড়া দিচ্ছে, সেটি বড়ই চিন্তার বিষয়। কদিন আগেও আমরা দেখেছিলাম ইউরোপের বিভিন্ন দেশগুলোতে বামপন্থীরা নতুন করে শক্তিশালী হচ্ছে, কিন্তু তারপরেই আবার দেখছি যে কোথাও কোথাও বামপন্থীদের সরকার হেরে যাচ্ছে। এর মধ্যে গ্রিসের কথা উল্লেখযোগ্য। এমনকি
বামপন্থীদের দ্বারা পরিচালিত সরকার ভেনেজুয়েলায় সেই সরকারও এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। সীতারাম ইয়েচুরি জানান যে যতই বামপন্থীরা বিপদে থাকুক, বামপন্থীদের এই সময় লড়াই করে টিকে থাকতে হবে। এই উগ্র জাতীয়তাবাদী দক্ষিণপন্থী শক্তির মোকাবেলা একমাত্র বামপন্থা দ্বারাই সম্ভব। তিনি আরও বলেন যে এই মোকাবিলাতে সাধারণ মানুষজনকে, সমস্ত ধর্মনিরপেক্ষ, সমস্ত উগ্র জাতীয়তাবাদ বিরোধী মানুষজনকে একসাথে লড়তে হবে। হ্যাঁ, আমাদের দেশের যেভাবে স্বাধীন কণ্ঠস্বরকে চেপে দেওয়ার জন্য সংসদে যে আইন পেশ করা হচ্ছে, সে বিষয়ে চিন্তার কথা তিনি তুলে ধরেন এবং যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন। আমরা খুব শীঘ্রই সারা বিশ্বের মতো আমাদের দেশেও উগ্র জাতীয়তাবাদী ডানপন্থী আন্দোলন বনাম বামপন্থী আন্দোলনের লড়াইয়ের মুখোমুখি হতে চলেছি। এই লড়াইয়ে কে জিততে পারে সেটাই এখন দেখার।